بسم الله الرحمن الرحيم. فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. محن الله سمست برشان ساجي الله فاك رب العالمين তার আউলিয়াদের, তার বন্ধুদের ভালোবাসেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি শয়তানের ওলিদের, শয়তানের বন্ধুদের ওপর অভিশাপ নাজিল করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ওলি এবং যার অনুসরণ ছাড়া আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব নয়, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওলিদের ভালোবাসার আদেশ করেছেন। আল্লাহ পাকের ওলি কেমন করে হইতে হবে তার রাস্তা বাতলিয়ে দিয়েছেন, আর শয়তানের ওলি থেকে, শয়তানের বন্ধু থেকে, শয়তানের আউলিয়াদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহ মাসাল্লি আলিহ আল্লাহ বারিক আলিহ। আজকের বিষয়বস্তু হচ্ছে কারামাতে আউলিয়া সম্পর্কে। বিষয়বস্তু বক্তব্যের আকারে না রেখে একটি গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবটিতে কোরআন সন্ন্যার আলোকে এই বিষয় সম্পর্কে অল্প কিছু কথা লেখা হয়েছে, দর্শের আকারে পেশ করব। কারামাতে আউলিয়া দুটি শব্দ নিয়ে তৈরি এই কারামাতে আউলিয়া, কারামাত আর আউলিয়া। তাহলে কারামাত জানতে হবে আর আউলিয়া জানতে হবে। কারামাত কারামাতুনের বহু বচন বা জামা, যার মানে হয় সম্মান, যা দ্বারা সম্মানিত করা হয়। কারামাত মানে যা দ্বারা সম্মানিত করা হয়। আউলিয়া ওলির বহু বচন। ওলি মানে বন্ধু, ওলি মানে দোস্ত, ওলি মানে অভিভাবক, ওলি মানে পৃষ্ঠপোষক, বিভিন্ন অর্থ ওলির হয়। এখানে আল্লাহ পাকের ওলি অর্থাৎ আল্লাহ পাক যাকে ভালোবাসেন,
আল্লাহকে যে ভালোবাসে। আল্লাহ পাকের যদি ওলি হয় তাহলে সে ওলি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ পাকও তাকে ভালোবাসেন, এ হচ্ছে ওলি। তাহলে কারামাতে আউলিয়া মানে এমন ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে, তাদেরকে যেসব বিষয় দ্বারা সম্মানিত করা হয়ে থাকে, যেসব ঘটনা বলি দ্বারা আল্লাহ পাক সম্মানিত করে থাকেন, তাদের নিজের হাতে এর কোনো ক্ষমতা থাকে না, কারণ এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এই কারামত প্রকাশ করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম কথা হচ্ছে কারামত আছে না নেই, এর উত্তর এক কথাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তা হচ্ছে যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকার ওলি কোনো ব্যক্তি হন তাহলে তার কারামত বা তাদের কারামত সত্য হলে হতে পারে, যদি আমরা চোখে দেখি অথবা বিশ্বস্ত সূত্রে শুনি সনদে জানি যে এইরকম ঘটনা ঘটেছে, তাহলে আমরা বিশ্বাস করব এবং এই কারামত আল্লাহ পাকের পক্ষ থেকে কথা বিশ্বাস করব। আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং যখন ইচ্ছা আল্লাহ করে থাকেন। আবার জরুরি নয় যে আল্লাহ পাকের ওলি বন্ধু হইলেই কারামত আল্লাহ পাক তার হাতে প্রকাশ করবেন, লক্ষ লক্ষ হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি চলে গেছেন দুনিয়া থেকে, বিদায় নিয়েছেন সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে 1400 বছরের ইতিহাসে আর আগের উম্মতে আল্লাহ পাকের অনেক ওলি ছিলেন, তাদের সারা জীবনে একটিও কারামত হয়নি, আল্লাহ পাক দেননি। তার মানে এ না যে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ পাক ইচ্ছা করলে কখনো কারামত দিয়ে থাকেন, প্রকাশ করে থাকেন তাদের হাতে। তো লেখককে জিজ্ঞাসা করা হয় মাহুকম কারামাতুল আউলিয়া, মাহুকম কারামাতিল আউলিয়া, ওলিগণের কারামতের বিধান কি বা হুকুম কি, সত্য না মিথ্যা, হয় না হয় না। জবাবে বলছেন সৌদি আরবের একজন বড় আলেম, তার নাম হচ্ছে এই বংশের এক ওস্তাদ ছিলেন আমার মদিনা ইউনিভার্সিটিতে হাদিস বিভাগে, আমি তার কাছে পড়েছিলাম, এই একই ফ্যামিলির লোক, শেখ হাফেজ বিন আহমদ আল হাকামি, ইনি হচ্ছেন এই কিতাবের লেখক। কিতাবের নাম হচ্ছে আলামুস সুন্নাহ আল মনসুরা লি ইতিকাদি ত্বায়েফা আন-নাজিয়া আল মনসুরা, আলামুস সুন্নাহ আল মনসুরা সংক্ষেপের নাম। তো আমার এক ওস্তাদ ছিলেন এই হাকামি ফ্যামিলির, হাফেজ আল হাকামি, তারও নাম ছিল হাফেজ আল হাকামি, এই যে কিতাবের লেখক তারই নিকটাত্মীয়। তো এই লেখকের বংশ কোরআন এবং হাদিসের ইলমের সাথে জড়িত এবং তারা এই ক্ষেত্রে প্রসিদ্ধ যে তাদের ইলমের চর্চা ছিল কোরআন এবং হাদিসের। তিনি বলছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য। পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে ওলি কার আল্লাহ পাকের, তার উত্তর তিনি দিয়েছেন। সুতরাং আপনারা ঘাবড়াবেন না যে কারামত তো সত্য বলি দেওয়া হইল, তাহলে তো এখন কারামত বলে সব কিছুই চলবে, হ্যাঁ আল্লাহর ওলিকে, আর কোন গরি আল্লাহ পাকের পক্ষ থেকে কারামত, আর কোন গলি জাদু বা ভেলকিবাজি, হ্যাঁ বা হাতের সাফাই, এরকম বেশ কিছু জিনিস আছে, জাদু ভেলকিবাজি ফিতনা, হ্যাঁ জিন ব্যবহার করে অলৌকিকত্ব দেখানো ইত্যাদি, সেগুলি কারামত নয়। আউলিয়া কিরাম যারা আল্লাহ পাকের ওলি, আউলিয়া উর রহমান, রহমান দয়াবান আল্লাহ পাকের ওলি বন্ধু, তাদের কারামত হচ্ছে হক। কারামত কি তাহলে, কারামতের সংজ্ঞা কি? লেখক বলছেন ওয়াহুয়া জহুরুল আমরিল খারিক আলা আইদিহিম আল্লাযী লা সুনআ লাহুম ফীহি, তা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের হাতে, তাদের হাতে
অলৌকিক বিষয় প্রকাশ পাওয়া, আল আমরুল খারিক মানে অসাধারণ কিছু, খারিকুল আদা যেটিকে বলা হয়, সাধারণ তো হয় না। অসাধারণ কিছু বিষয়, কিছু বিষয় প্রকাশ পাওয়া, আল্লাযী লা সুনআ লাহুম ফীহি, যাতে তাদের কোনো রকমের কর্তৃত্ব নেই, কর্মের কোনো রকমের অধিকার বা দখল নেই। তারা কিছু হরকত করেছেন আর তার হরকতের মাধ্যমে হয়ে গেছে, তারা কিছু ইচ্ছা করেছেন তার ইচ্ছার মাধ্যমে হয়েছে, এমন কিছু নাই। স্পষ্ট না? তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তির হাতে বা মাধ্যমে কারামত আল্লাহ প্রকাশ করছেন তার কোনো ক্ষমতা নেই। কখনো জানেন হয়তো, একটু বুঝতে পারছেন, আর না হলে জানেন না। এমনকি নবীগণের মুজিজার ক্ষেত্রেও এইরকম অলৌকিকত্ব যদি আম্বিয়া কেরাম থেকে হয় তাহলে তার নাম হচ্ছে মুজিজা। মুজিজা নবীগণের বা রসুলগণের রেসালাত এবং নবুয়াত, রসুল এবং নবী হওয়ার অকাট্য প্রমাণ যে আল্লাহ ফাকর তাদের হাতে মুজিজা প্রকাশ করেছেন। তো কারামতের ক্ষেত্রে লা সুনআ লাহুম ফীহি, তাদের কোনো রকমের কর্মের কোনো দখল থাকে না তাতে, যে তারা কিছু করে কারামত বের করবে। যেমনটা এই বিগত ১০০-২০০ বছরের ইতিহাসে, বিশেষ করে ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেওবন্দি বেরলভীদের ইতিহাসে কারামতের ফ্যাক্টরি এবং কারামত দিনে শত শত হাজার হাজার বের করছে, ইচ্ছা হইলেই হলো, মুরিদ এসে বললেই হলো, আর পীর সাহেবের ইচ্ছা হইলেই হলো, এগুলি কারামত নাই, এগুলির নাম কারামত নাই। ভুল বুঝে থাকবেন না কখনো। ওয়ালাম এখন বেতারিক ইত্তাহাদ্দি, এবং তাতে কোন রকমের চ্যালেঞ্জও হয় না, কারণ সে নবী নয় যে চ্যালেঞ্জ করবে, ওহি হচ্ছে তার কাছে, ওলির কাছে ওহি হয় না। সুতরাং কেমন করে চ্যালেঞ্জ করবে, সে জানবে যে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি, এখন এই হবে। আম্বিয়া কেরামদের যে মুজিজা হয় তাতে বলা হয়েছে যে অলৌকিক ঘটনা তাদের হাতে আল্লাহ পাক প্রকাশ করেন, কিন্তু তাতে চ্যালেঞ্জ থাকে কাফেরদেরকে। কাফেররা কিছু বলল, নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখিয়ে দিলেন, হে নবী, তুমি যদি সত্য নবী হও তাহলে চাঁদকে যদি দুটো করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে দিলেন, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ওহি করছেন, জানতে পারলেন, ইশারা করলেন, সাফা পাহাড়ের দুই দিকে দুই টুকরো আলাদা আলাদা হয়ে গেল। হয়েছিল না হয়নি? ইখতারামাতিস সাআত ওয়া ইনশাক্কাল কামার, আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়া ইনশাক্কাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরাম রাহা হাজার হাজার সাহাবায়ে কেরাম দেখেছেন। তো মুজিজায় চ্যালেঞ্জ থাকে না, যে কেউ চ্যালেঞ্জ করবে। যেমন আজকাল অনেক লোকেরা নিজেকে ওলি মনে করে চ্যালেঞ্জ করে থাকে, আমি এই করতে পারি সেই করতে পারি, প্রশ্ন পড়ে। মুজিজা না, কেরামত, মুজিজা বলেছি, কেরামতিতে চ্যালেঞ্জ থাকে না। বাল ইউজরিহিল্লাহু আলা আইদিহিম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে তা প্রকাশ করে থাকেন, চালু করে থাকেন, তাদের হাত দিয়ে হয়ে গেছে, কিন্তু তাতে চ্যালেঞ্জ নেই, রেসালাত নবুয়তের মতো চ্যালেঞ্জ নেই। ওয়া ইন লাম ইয়ালামু বিহি, যদিও জানেন না, যদিও জানেন না, জানেন না, আল্লাহর ওলি জানে না যে আমার দ্বারা এই কাজ হবে, হয়ে গেছে। তারপরে লেখক আগের জামানার কয়েকটি দৃষ্টান্ত পেশ করেছেন যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে একটি কারামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তা হচ্ছে আসহাবে কাহফের ঘটনা, সূরাতুল কাহফে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীমি কানু মিন আয়াতিনা আজাবা। তুমি কি চিন্তা করেছো, আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আম হাসিবতা, তুমি কি চিন্তা করে দেখেছো, আন্না আসহাবুল কাহফ ওয়ার রাকীম, এই যে গুহাওয়ালারা, কানু মিন আয়াতিনা আজাবা, আমার বিস্ময়কর নিদর্শন ছিল, আশ্চর্যজনক আমার কুদরতের বহিঃপ্রকাশ ছিল,
ইজা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ইলা আখিরিহি, আল্লাহ পাক রব্বুল তাদের ঘটনা বয়ান করেছেন। যুবক একজন জালেম কাফের শাসক থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে এসেছিল, তারা এসে গুহায় আশ্রয় নিল, তাদেরকে তাড়া করে আসছিল। তারপরে সেখানে কতদিন তারা ঘুমিয়েছিল বলতে পারেন কেউ? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা তাদের গুহায় অবস্থান করেছিল, ঘুমিয়েছিল, সালাসা মিয়াতিন সিনিনা 300 ওয়াজদাদু তিসআ 9 বছর। আল্লাহ 309 কে আলাদা আলাদা বয়ান করেছেন। হ্যাঁ, আরবি মাস হিসাবে, চন্দ্র মাস হিসাবে 309 বছর, ওটাকে যদি সূর্য হিসাবে মাস ধরা হয় তাহলে তা হবে 300 বছর। তো তারপরে তারা উঠে এসেছিল নাস্তা পানির জন্য, জানতে বললো যেন অনেক দিন হয়ে গেছে, আবার দৌড় দিয়ে যারা নাস্তা কেনার জন্য এসেছিল যে ঢুকলো, তো তারপরে তাদের মত হয়ে গেল। এই যে ঘটনা, অলৌকিক ঘটনা, 300 বছর ঘুমিয়ে থাকা আর তারপরে ঘুম ভাঙছে, তো মনে করছে কালু কামে লাভিস, তুমি কতদিন থাকলে লাভিস না, ইয়াও মানো বাজ ইয়াম, একদিন হয়েছে অথবা একদিনের কিছু একবেলা হয়েছে, কিছু অংশ হয়েছে, 309 বছর পার হয়ে চলে গেছে, কত যুগ কত পিঁড়ি কেটে চলে গেছে, কত রাজা এসেছে, তারপরে মমিন মুসলিম রাজা চলে এসছে, শাসক চলে এসছে, কাফের রাজার জামানায় তারা আত্মগোপন করেছিল। তো লেখক বলছেন যে কাকের সাথে আসহাবুল কাহফ, যাই হোক আসহাবুল কাহফের ঘটনা, গুহাওয়ালাদের ঘটনা আজকে বর্ণনা করছি না, শুধু ইঙ্গিত, এটি ছিল তাদের কারামত ওই যুবকদের। দেখলেন ওই যুবকগুলো পীর ছিল, হ্যাঁ, জঙ্গলে জঙ্গলে তারা ওই জিকির করে বেড়াইতো, হ্যাঁ, তারা ওজিফা করে বেড়াইতো, তারা ইসলামের খেদমতে, দিনের খেদমতে, আমরা মমিন হয়েছে, আমরা ইমান রক্ষা করবো যে কোনো মূল্যে, যান চলে গেলে আমার ইমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আল্লাহ পাক কারামত দেখিয়েছে। তাহলে আমাদের দেশে যে ওলি হওয়ার যে ধারণা, যে তাসাউফে না গেলে ওলি হয় না, মারেফতি হাসিল হয় না, আর মারেফাত হাসিল না হলে ওলি হয় না, আর এইরকম মারেফত হাসিল না হইলে, তরিকত না হইলে কোনো কারামত হইতে পারে না, ভ্রান্ত ধারণা নয়, সব ভ্রান্ত ধারণা, সব ভ্রান্ত ধারণা, যে মারেফত তরিকত হইতে হবে আর হকিকাতে পৌঁছিতে হবে, তা হইলেই গিয়ে ওলি হবে, আর ওই রকম ওলি হইলেই তখন কারামত হবে, এগুলি সব বিদাতি ধারণা, মগজ থেকে বের করে দেন, মগজ থেকে বের করে দেন এগুলি। ওয়াসাবুস সাখরা, ওই পাথরের তলায় তিনজন যে গিয়ে চাপা পড়ে থেকে গেছিল, তিনজন যাচ্ছিল কোন সফরে, আর সহিহ বুখারী শরীফ হাদিস, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ঝড় তুফান উঠলো, যান বাঁচাবার জন্য এ তো উড়িয়ে নিয়ে চলে যাবে ঘূর্ণিঝড়ে, আশ্রয় নিল পাহাড়ের গুহায় গিয়ে, পাহাড়ের গুহায় যেমনই ঢুকলো, পাহাড়ের গুহার কাছাকাছি একটি পাথর ছিল, পাথর এমন ভাবে হইটে আসলো সরে যে দরজা বন্ধ হয়ে গেল, গুহার দরজা বন্ধ হয়ে গেল, ভিতরে বন্ধ, বের হবেন কি করে, আপোষে সলা পরামর্শ করা শুরু হইলো, যে আর তো উপায় কিছু নেই, আল্লাহ ছাড়া আমাদের সম্পর্কে জানেও না কেউ, যে এখানে কোনো বান্দা আছে যে উদ্ধার করতে কেউ আসবে, কেউ জানে না, কি করে রক্ষা পাব। পরামর্শ হলো যে এক কাজ করো, সারা জীবনে যেই ভালো আমল করেছো, একটি আমল নাও যেটি সবচেয়ে ভালো আমল তোমার কাছে, সেই আমলটিকে মাধ্যম বানাও, আমলকে ওসিলা মাধ্যম বানিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়েছেন, রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ তোমার প্রতি ইমান নিয়ে এসেছি, সুতরাং তুমি মাফ করে দাও, ফাগফির লানা, ইমানকে এবং নেক আমলকে, আল্লাহ দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ তোমার জন্য, আল্লাহ তুমি আমার গুনাহ কাটা মাফ করে দাও, আমার এই মনের আশা পূর্ণ করো, আমার অসুখ ভালো করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও, ইমান এবং নেক আমলকে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদিকে ওসিলা মাধ্যম বানানো শরীয়ত সম্মত, কোন ব্যক্তিকে মাধ্যম বানানো, ওসিলা বানানো, যে অমুক ব্যক্তির তো ফাইলে ওসিলা আমাকে উদ্ধার করো, আমার দোয়া কবুল করো, এটি হচ্ছে বিদাত, যে বিদাতে আমাদের সমাজ হাবুডুবু করছে, নিজের আমলের কোনো ঠিক নেই, আল্লাহ তোমার নবী পাকের ওসিলাই, ওই বড় হুজুরের ওসিলাই, ওই জিলানি চিশতির ওসিলাই, শাহজালালের ওসিলাই, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে, হচ্ছে বিদাত এবং নাজায়েজ রাস্তা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাননি। আমাদের দেশে যে ওসিলা ধরে দোয়া রয়েছে, ব্যক্তিকে ওসিলা ধরে, যেন ব্যক্তিকে ওসিলা ধরে চাপ সৃষ্টি করতে চায় আল্লাহ পাকের কাছে,
আল্লাহ মাসা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এইরকমই কবর পূজারী বিদাতিদের অবস্থা, যারা মানুষকে ব্যক্তিকে ওসিলা হিসেবে পেশ করে। কেমন? তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকালকার কোন জালেম বা কোন সাধারণ শাসক যে জানে না অবস্থা, জনসাধারণ প্রজাদের অবস্থা জানে না, তার সাথে তারা তুলনা করেছে, তার সাথে তুলনা করেছে। ভাই রাষ্ট্রপতির কাছে আপনি যাবেন, রাষ্ট্রপতি আপনার সম্পর্কে জানে না যে আপনি কোন পেরেশানিতে আছেন, তারপর আপনাকে চেনেও না, ওর গেটে যাবেন আপনাকে কোন রকমের ঢোকার সুযোগই দেবে না, তাহলে কি করতে হবে? কমের পক্ষে একটা এমপিকে ধরতে হবে, আর এমপি যদি এরকম যাদ্রেল না হয় তো কোনো মন্ত্রীকে ধরতে হবে, হ্যাঁ কোনো বড় ধরনের এরকম ব্যক্তিত্বকে ধরতে হবে যার পরিচয় আছে রাষ্ট্রপতির সাথে, হটলাইন আছে যে অমুক ব্যক্তি আমার নিজস্ব লোক আপনার কাছে আসছে একটা উদ্দেশ্য নিয়ে, আশা করি পূরণ করে দেবেন। হ্যাঁ ওর ওসিলা নিয়ে গেলেন, রেফারেন্সে গেলেন, তাহলে তাড়াতাড়ি করে গেটে যেতে একটু ভিতরে বলেন আমি অমুকের লোক এসছি, তাড়াতাড়ি আসো তো, তাই না? শাসক জানে, রাষ্ট্রপতি জানে না, প্রথম কথা গায়েব জানে না যে কে আসছে না আসছে, ভালো এসছে না মন্দ এসেছে, সৎ উদ্দেশ্য নিয়ে এসছে অসৎ উদ্দেশ্যে নিয়ে এসছে, অসহায় ব্যক্তি এসছে যার সাহায্য হওয়া উচিত না উচিত নয় কিছু জানে না, সেই জন্য মাধ্যম ধরতে হয়। আল্লাহ পাক কি এমন নাকি, হ্যাঁ যে অসহায়ের অবস্থা জানে না, দুর্বলের অবস্থা জানে না, মজলুমের অবস্থা জানে না, দুর্ভিক্ষ রয়েছে অভাবে রয়েছে অবস্থা জানে না, অথচ অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনেক জালেম শাসকদের মতো যে জানলেও সাহায্য করবেন না হয়তো, এরকম নাকি? সুতরাং কোন ব্যক্তিকে ওসিলা পেশ করা হচ্ছে বিদাতী পন্থা, যা আল্লাহ পাক নাজেল করেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেননি। খবরদার, এই ব্যক্তি কোন ওসিলা পেশ করবে না, নিজের ইমান এবং আমলকে ওসিলা পেশ করবে। আল্লাহ পাকের আসমা হোসেন 99টি নাম, সেগুলিকে মাধ্যম বানাম যে ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ তুমি দয়া করো। এইভাবে আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইমানের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক আমল করিয়ে দান, খায়রাত করে আল্লাহ তোমার রাস্তায় আমি দান করলাম, আল্লাহ তুমি আর বালা মুসিবত দূর করে দাও। তারা করলেন কি, প্রত্যেক বললেন যে আমরা নিজ নিজ আমল খুঁজি। খোঁজার পরে একজন কি বলল, তিনজনের ঘটনা জানেন তো না, একজন কি বলল যে আমার বৃদ্ধ মাতা পিতা ছিল যাদেরকে আগে খাওয়াইতাম দুধ পান করাইতাম, তারপরে আমার ছেলে মেয়ে, একদিন সারা রাত পার গেছে আমার ছেলে মেয়ে এত কান্নাকাটি করে না, ফজরে ভোর হইল আম্মা আব্বা জাগলেন খাওয়াইলাম, তার আল্লাহ যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো আমলের উপর যে আমার বাবা মার উপর ছেলে মেয়েকে স্ত্রীকে কোনোদিন প্রাধান্য দিনি, তাহলে আমাদের এই বালা মুসিবত দূর করে দা। পাথর এসে দরজা বন্ধ হয়ে গেছে গুহার, তার পাথর সরে যাওয়া কি অলৌকিকত্ব, এটি হচ্ছে কারামত, আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল সম্মান এই লোকগুলির জন্য। এরা কোন পীর ছিল, এরা কোন মারিফতি হাসিল করেছিল, হ্যাঁ এরা কোন তরিকা নকশবন্দি চিস্তি কাদেরি সাহারওয়ার্দি মোজাদ্দিদি সব তরিকা ছিল, চরমনাই শস্যনাই সব তরিকা ছিল, এসব বিদাতের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের সম্পর্ক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, এর নাম হচ্ছে কারামত। অসহায় অবস্থায় আল্লাহকে ধরেছে নেক আমল দিয়ে যে আল্লাহ তুমি উদ্ধার করো, তোমার ছাড়া তো আর কেউ উদ্ধার করার নেই। আল্লাহ পাক এই অলৌকিকত্ব এই কারামাত তাদের সাথে দেখিয়ে দিয়েছেন, তারাও কল্পনা করতে পারেনি যে এইভাবে পাথর সরে যাবে, হতে পারে আল্লাহ কোনো ব্যবস্থা করে দিতে পারে, যে কোনো ব্যবস্থা, কোনো লোককে পাঠিয়ে দিবে, কিছু হবে, কিভাবে হবে না হবে আমি জানি, তারা জানতো নাকি, ওয়াইল্লাম ইয়ালামু বিহি, যদিও জানে না তারা। আরেকজন লোক বলল জেনার জন্য প্রস্তুত হয়েছিল, তারপরে যখন একেবারে কাছাকাছি একেবারে চলে গেছে নির্জনে চলে গেছে, মহিলা বলছে ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, আল্লাহকে ভয় করো, খবরদার, সাথে সাথে লাফ দিয়ে উঠে পালিয়ে গেল, টাকা দিয়েছিল বিনিময় দিয়েছিল যথেষ্ট, তাও আর ফিরিয়ে নেব না, যা আল্লাহর ভয়, আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, কোন আল্লাহর কি ধরনের ওলি ছিল, এই ধরনের ওলি ছিল মারিফতি ওলি, এই বিদাত করা ওলি, হ্যাঁ পীর মুরিদির তাসাউফের ওয়ালি না, এসবের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না, আল্লাহ পাকে আর এক অংশ পাথর সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বড় পয়সাওয়ালা মানুষ ছিল, এক মজদুরের টাকা মাত্র একটি দেড়হাম চার আনা পয়সা হতে থেকে গেছিল, ওইটাকে বাড়াইতে বাড়াইতে বকরি কিনে বাড়াইতে বাড়াইতে অনেক বকরির পাল করে দিয়েছে, ওই গরিব মানুষ আবার এসেছে যাও এই পাল তোমার সব নিয়ে যাও, এইটুকু উপকার করেছে। তাহলে এই ধরনের নেক কাজ করে আল্লাহ পাকের ওলি হওয়া যায়,
এটি হচ্ছে কোরআন সুন্নার বিধান। আর এই রকম আল্লাহ পাকের ওলির যে কোনো সময় আল্লাহ পাক এই রকম কারামত দেখাতে পারেন, যখন বান্দার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কারামত দেখাতে পারেন। শত্রু ঘিরে নিয়েছে, চোর ডাকাত ছিনতাইকারীরা ঘিরে নিয়েছে, মেরে শেষ করে দিবে, দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ বেঁচে গেল। বাংলাদেশে 71-এর সময় তখন আমাদের বয়স খুব কম ছিল, আমার মনে পড়ছে 9 বছর 8 বছর 9 বছর বয়স। তো তখন অনেক আলেম ওলামা যাদেরকে লাইনে লাগিয়ে দেওয়া হয়েছে, লাইন করে তাদেরকে ফায়ার করে তাদেরকে গুলি করে শেষ করে দেবে, গুলি করছে, আশেপাশে অন্যরা মরে যাচ্ছে, একজন আল্লাহর বান্দা গুলি লাগে না। এই না যে সে কোনো সুফি ছিল, কোনো পীর ছিল না, এসব তরিকাতে বিশ্বাসী ছিল, আল্লাহ পাক তার হেফাজত করবেন, কোনো আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার লোক আছেন, গুলি লাগছে না, এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন, এটি তার কারামত, যদি কোনো ইতিহাসের শের পাতায় না লিখা হোক। আফগানিস্তানে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছিল তখন অনেক আল্লাহর দিনের সেনারা বীর মুজাহিদরা এই রাশিয়ার কমিউনিস্টের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে দেখেছে যে সাদা পাগড়ি পরে সাদা কাপড় পরে আমাদের সাথে কিছু লোক যেন এসে লড়াই করছে যাদের আমরা চিনি না। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জি বদর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন ফেরেশতাদেরকে নামিয়ে, এটি তার জন্য মর্যাদা ছিল আল্লাহর এইসব মুজাহিদ বান্দাদের সাথে যদি এইরকম আল্লাহ পাক পাঠিয়ে থাকেন তা কেরামত। এতে আমরা বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীরা হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের পাঁচু মন দিতে লাগবেন, তাদের সেজদা করা শুরু করবেন, তাদের খোঁজ করা শুরু করবেন, তাহলে তারা আছে কোথায় যাদের এই কেরামতি হয়েছে, হ্যাঁ তারা মরলো কোথায়, তাদের কবরকে পাকা করে এখন মাজার বানাইতে হবে আর সেজদা করা শুরু করতে হবে, এখন চাদর চড়াইতে হবে, এগুলি শিরক উপরি রাস্তা। আল্লাহ পাকের নেক বান্দারে ছিল, আল্লাহ পাক সেই কেরামত দেখিয়ে দিয়েছেন। এইরকম যদি সত্য কিসা কাহিনী কিছু বয়ান করা যায়, আছে প্রত্যেক জামানায় আছে। লেখক কি বলছেন শুনেন, তারপরে জোরাইজ আবেদ বলছেন লেখক অজোরাইজুর রাহেব, যে এবাদতকারী জোরাইজ ছিল ঈসা আলী ইসলামের অনুসারী, ঈসা আলী ইসলামের অনুসারীরা বনে জঙ্গলে ইবাদত করতো, ইসলামে জায়েজ নয় বনে জঙ্গলে যাওয়া। এই যে সুফিদের মধ্যে রয়েছে যে অনেকে জজবার হালাতে আর আপনার হাল হয়ে যে জঙ্গলে ঢুকে যাচ্ছে, কারি ইব্রাহিম সাহেবের ঘটনা তো আপনাদেরকে শুনিয়েছি চরমনাইয়ের আলোচনা শোনাতে গিয়ে, দেখবেন এইসব ইসলামে নেই। লা রোহবানিয়াতা ফিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই, ইসলামে বনে জঙ্গলে উপাসনা করা ইবাদত বন্দী করে এসব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই দিন ইকরা বিসমে নাজিল হইল তারপরে আর কখনো হীরা পাহাড়ের গুহা ইবাদত করার জন্য যাননি, তার নবী হওয়ার আগে পর্যন্ত গিয়েছেন, ইসলাম এসে রহিত করে দিয়েছে আর এসব নেই। এখন ইবাদত বন্দী কি মসজিদে করবেন, আর না হয় নিজের বাড়িতে করবেন, আর বনে জঙ্গলে শরীর শুকাবেন, রিয়াজত করবেন, খাবেন না, এতদিন খাইনি, কি খাচ্ছি, জিকির খাচ্ছি, সব অনইসলামিক কাজ। স্ত্রীর হকের খবর নেই, পাড়া প্রতিবেশীর খবরের হক খোঁজ নেই, ছেলে মেয়েদের খোঁজ খবর নেই, সব নেই ইসলামে। এই জোরাইজের ঘটনা কি হয়েছিল, জোরাইজ জাহেল, জাহেল কেন জাহেল বললাম, যে সে মায়ের হক সম্পর্কে জ্ঞান ছিল না, তার ইবাদত করতে গিয়েছে কিন্তু মায়ের হকের খোঁজ খবর নেই। কোন ব্যক্তি যদি এমন হয় যে ওর মা খেতে পায় না, ঘর পড়ে গেছে ঝড়ে, আর ও বলছে আমি সৌদি আরব এসছি এবার হজ করবে, করো, মা বলছে বাবা তুমি টাকা পাঠাও, ঘর নেই, আমি খোলা জায়গায় বাস করছি, কত বৃষ্টি বর্ষা হচ্ছে, খেতে পায় না, আমি কাপড় চোপড় নাই, টাকা পাঠাও, বলছে মা তুমি কষ্ট করে থাকো এবার আমি হজ করব, তাহলে তাকে কি বলবেন, জাহেল। মা বলছে যে যাও বাবা একটু বাজারে যাও, বাজারে যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, দুপুরে পাকশাক করতে হবে, কিছু নেই বাড়িতে। ছেলে বলছে না আমি এখন এশরাকের নামাজ, দুহার নামাজ, চাষ্তের নামাজ পড়বো, কি বলবেন, জাহেল। মায়ের হুকুম মানা ফরজ, ফরজ ত্যাগ করে ওইখানে নফল নামাজ পড়ছে, চাষ্তের নামাজ। তো এই জোরাইজ আবেদের কাছে বারবার ওর মা আসছে দেখা করার জন্য, বেটা একবার তো দেখা কর,
একবার একটু কথা বল। সহি মুসলিম শরীফে হাদিস রয়েছে, বড় হাদিস রয়েছে, আল্লাহুম্মা হাযিহি সলাতি ওয়া হাযিহি উম্মি, আল্লাহ এই আমার নামাজ আমার মা, কোনটাই যাব, ফামাযা আলা সলাতি, যাক মা যাক, নামাজ ছাড়বো না, নফল নামাজ পড়ছে আর মা আসছে দেখা করার জন্য, গ্রাম থেকে কতদূর হেঁটে জঙ্গলে এসে যে বেটার সাথে একটু দেখা করে আসি, আর ই জাহেল বেটা দেখাই করছে না, কথা বলছে না, ফামাযা আলা সলাতি, নামাজ। এই জেহালতের কারণে আল্লাহ পাক দুনিয়ার শাস্তি দিলেন সামান্য, কিন্তু যেহেতু লোক সৎ, উদ্দেশ্য সৎ, সেজন্য তার মান সম্মান আল্লাহ বাঁচিয়ে নিলেন। কি বুঝলেন? শাস্তি কি দিলেন? জেনা করলো রাখাল না, আর ওই বাচ্চা যখন যার সন্তান জন্মালো তখন মহিলাকে গ্রামের লোকেরা যখন ধরলো যে এই কোথা থেকে বাচ্চা নিয়ে আসলে, মহিলা তো দুষ্টামি করার চেষ্টা করেছে জোরাইজের সাথে, জোরাইজ রাজি হয়নি, তখন আচ্ছা রাগ আছে তোকে পারিনি, আচ্ছা দেখাবো তোকে, এই তো দেখো না এই যে মুসল্লি, এই যে উপাসনা করছে, খুব এবাদত বন্দী করছে, এই তো কাজ করেছে, আর কি গ্রামের লোক আর গিয়ে মার ধর, আর তার যে ওই এবাদত খানা ছিল ঘর তাও ভেঙে ফেলে দিল, রক্তে রক্তিত ফাজারা বু হাত্তাদ মাউহু মুসলিম শাহিস, রক্তে রক্তিত করে দিল। আরে শোনো শোনো, কিছু শোনো শুনি না, যেমন আমাদের দেশে গণপিটুনি আছে ওই রকম শোনো শুনি না, আগে মেরে টেরে যখন রক্তে রক্তিত হয়ে গেছে, তারপর তারপরে দুই একজন একটু দয়া হয়েছে, আরে এর কি বলছে একটু জিজ্ঞাসা কর, কি বলছে শুন তো একটু, শেষ কানে সব কিছু হয়ে যাওয়ার পরে এইরকম হয়েছে জোরাইজের অবস্থা, শেষ কানে শুনছে তখন জোরাইজ বলছে যে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চা যদি কথা বলে তোমরা বিশ্বাস করবে? বাচ্চা আবার কথা বলে নাকি? আরে বলতে দাও, যদি বলে তো বিশ্বাস করবে, কি করবে না? বলছে হ্যাঁ বিশ্বাস করবো, বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাকে কোলে নিয়ে বলছে বাবা বলো তো মান আবুক, তোমার পিতা কে, তোমার জন্মদাতা কে, আমি না অন্য কেউ? ওই ছেলের বাক শক্তি খুলে গেল, দশ দিন পনেরো দিন বিশ দিনের ছেলে, তার বেশি নয় হয়তো, মায়ের কোলের ছেলে, আবি রায়ুল গানাম, আমার বাবা হচ্ছে ওই যে ছাগল চড়াচ্ছে মাঠে জঙ্গলে, রাখাল্লা ওই রাখা, জোরাইজ নয়, গ্রামের আশেপাশের লোকেরা যারা এই জুলম অত্যাচারে শরীর কিছু, সবাই হাত পা নিয়ে পড়ে গেল, মাফ করেন, ক্ষমা করেন, ভুল করেছি, অন্যায় করেছি, আপনার ইবাদত খানা আমরা যদি স্বর্ণের ইট দিয়ে বলেন তাও তৈরি করে দেব, যাই হোক মাফ সাফ নিল, দোষ মুক্ত তো হয়ে গেল, কিন্তু মার তো আর বাঁচলো না, কি জন্য? ওই যে জেহালতের কারণে। এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে, এলিম শিখে, না হলে আখেরাতে মুক্তি পেলেও দুনিয়ার কিছু শাস্তি পাবেন। আজকাল আমাদের দেশে যে আল্লাহ পাকের বেশ কিছু গজব, বান বন্যার গজব, ভূমিকম্পের গজব, জলোচ্ছ্বাসের গজব, অথচ আল্লাহর অনেক নেক বান্দা আছে, কি কারণে? জেহালত অজ্ঞতার সাথে ইবাদত বন্দিগির কারণে, এটা একটা কারণ। অনেক নামাজ নামাজ পড়ছে, ভুল নামাজ পড়ছে, নওয়াইতি দিয়ে শুরু, অজাহাত অজাহাত দিয়ে শুরু, আর শুরু বিদাত, শেষ বিদাত, আর বেনামাজি তো আছে যেগুলি আজাবের বড় কারণ, ওগুলো তো আছেই। হ্যাঁ, তো অজ্ঞতা থাকলে হবে না, এলম শিখতে হবে, তারপর আমল করতে হবে। এদের যদি এলম থাকতো যে মায়ের হক আগে, তারপরে নফল নামাজ, নফল নামাজ নাও পড়ি কোনো অসুবিধা নাই, কিন্তু মায়ের হক আদায় করতো, মায়ের সাথে কথা বলতো, তাহলে আল্লাহ পাকে দুনিয়ারই আজাদ দিত না, এই মার খেতে হইতো না। তো যাই হোক, জোরাইজের কারামতের কথা লেখক বলতে চেয়েছেন, কি কারামত? হ্যাঁ, যে শিশু কথা বলে দিল, ওয়াকুল্লাহা মুজিজাতুন লিআম্বিয়াহিম, এই যে আগের এই লোকেরা তাদের হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত প্রকাশ করেছেন, এগুলি হচ্ছে তাদের জামানার নবীগণের, যেই নবীর তারা অনুসরণ করেছে তাদের মুজিজা। কি জন্য মুজিজা? তাহলে কারামতগুলি আল্লাহর ওলিদের কারামত, কিন্তু নবীর মুজিজা। কেমন ভাবে? এইভাবে পরে বলছেন, কারণ এই কারামত হইতো না যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা ইত্তেবা না করত, অনুসরণ না করত। ঈসা আলাইহিস সালামের অনুসরণ করেছে, কেউ মূসা আলাইহিস সালামের অনুসরণ করেছে, কেউ ইয়াহিয়া জাকারিয়া আলাইহিস সালামের অনুসরণ করেছে, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে তার অনুসরণ করেছে, বলেই আল্লাহ পাক তাদেরকে নিজের ওলি বলে গ্রহণ করেছেন, যে তোমরা আমার বন্ধু, এই জন্য যে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করেছো, অনুসরণ করেছো।
আর তোমরা নবীর রাস্তা ছেড়ে দিয়ে বিদাত করবে, তরিকত মারিফাত হাকিকাত ইসলামকে চার ভাগে ভাগ করবে। প্রথম দু ভাগে ভাগ জাহেরি আর বাতেনি। জাহেরি এলেম তো মাদ্রাসায় আছে, হাটহাজারিতে আছে। জাহেরি এলেম তোমার মাদ্রাসায় গেলে পড়া যায়, স্কুলে গেলেও পড়া যায়, কিন্তু বাতেনি এলেম না না না, ওইটা কলব থেকে কলবে নিতে হয়। এই বিধান যারা ভাগ করেছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়, ভালো করে শুনে রাখেন। কারণ কোরআন এবং হাদিসে জাহেরি আর বাতিনি এলেমের কোন ভাগ নেই। আল্লাহর প্রতি ইমান রেখে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান রেখে বলছি, কারণ আল্লাহ পাক নবীকে সবকিছু পৌঁছে দিতে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও। কোরআনে কেরিমে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, কোথায় ওয়াজদের কথা আছে, কোথায় হালের কথা, কোথায় জজবার কথা। হ্যাঁ, যে এখন জজবাতে আছে, হাল হয়ে গেছে, এখন মজনুন হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, এসব আছে কোথায়? এমন কি ইশক মাসুক আশেক শব্দ আছেই কোথায় কোরআনে কেরিমে দেখেন? অনেক হাফেজ সাহেব আমার কথা শুনছেন আর অনেকে শুনবেন, তাদেরকে বলছি চিন্তা করতে, ভালো করে চিন্তা করুন। তাহলে এই বিদাতি পরিভাষা নেই। আর জাহের বাতেন এলমের ভাগ, এই ভাগ আছে কোথায়, এই রহস্যের কথা বলছি। এই ভাগ এসেছে শিয়া রাফেজিদের চরমপন্থী একটি দল থেকে, যাদের নাম হচ্ছে বাতিনি। শিয়ারা রাফেজিরা দুই ভাগে বিভক্ত, এক দল হচ্ছে যারা মধ্যপন্থী শিয়া, আরেক দল হচ্ছে চরমপন্থী, যাদেরকে গোলাত বলা হয়েছে, গালি বলা হয়েছে, তাদেরকে বলা হয় বাতেনি। তাদের বেশ কিছু ভাগ রয়েছে, যাদের একটি নাম হচ্ছে ইসমাইলি ফিরকা, যা পাকিস্তান, ভারত এবং সিরিয়া অন্যান্য দেশে আছে। ইসমাইলি ফিরকা, বোহরা ফিরকা যা পাকিস্তান ভারতে রয়েছে, সিরিয়া সামদেশগুলিতে রয়েছে, তুরস্ক রয়েছে, নোসাইরিয়া দুরুজ, নোসাইরি দুরুজ, আগা খানি, এগুলি ফিরকা হচ্ছে বাতেনি ফিরকা। তাদের আকীদা কি? তাদের মতবাদ হচ্ছে যে না, কোরআনে কারিমে যা কিছু আছে সাধারণ লোকেরা তার বাহ্যিক কর্তব্য বুঝছে, সালাত মানে নামাজ, এটা আসলে অর্থ নয়, এটা জাহিরি অর্থ, সাধারণ লোক বুঝছে নামাজ পড়ছে। সিয়াম মানে রোজা, সারাদিন রোজা রাখছেন, না খেয়ে কষ্ট করছে, এটা সাধারণ লোকদের ইমান ইসলাম। আর তাদের যারা বাতিনি এলেম রাখে বলছে না, নামাজ সালাত আলাদা জিনিস, সিয়াম রোজা আলাদা জিনিস, জাকাত আলাদা জিনিস, হ্যাঁ হজ আলাদা জিনিস, সব আলাদা জিনিস, হিজাব মানে পর্দা করা মহিলাদের, এটা জাহিরি শরীয়ত, ওটা না, এর আলাদা অর্থ আছে। তার মানে কিছুই করতে হয়, নামাজ পড়তে হবে, রোজাও নেই, হজও নেই, জাকাতও নেই, হিজাব পর্দাও নেই, কিছু নেই। শিয়া রাফেজিদের মধ্যে বাতিনি ফিরকা কয়েকটি ফিরকার সমষ্টির নাম, যেগুলির নাম বললাম। এবং বোহরারা তারা আসে হজের মৌসুমে, তাদের মহিলা পুরুষদের আলাদা ইউনিফর্ম, টুপি, পাঞ্জাবি দেখলে বোঝা যায় এরা বোহরা। মহিলাদের যে বোরখা সেটা চেহারা খোলা বোরখা এবং রঙিন কালারিং, কালো বোরখা কোনোদিন পরবে না তারা। এদের অবস্থান করাচিতে সবচেয়ে বেশি মজবুত, বোম্বাইও মজবুত। আর এরা সরাসরি তাদের জীবিত মৃত পীরের পূজা করে, এরকমই আগাখানি, যতগুলি দলের কথা বললাম। এদের কাছ থেকে এই এলেম এসেছে পীরতন্ত্রের বিশ্বাসীদের কাছে, তাসাউফ ওয়ালাদের কাছে, কোরআন হাদিস থেকে আসেনি। জাহিরি বাতেনি এলেম, আলেম ওলামারা শরীয়তের এলেম রাখে কিন্তু তরিকত মারিফাত হাকিকতের এলেম রাখে না। এই ধর্ম ইসলাম ধর্ম না, এ হচ্ছে রাফিজি ধর্ম, এ হচ্ছে বাতিনি ধর্ম, যা ইসলামের শত্রুদের কাছ থেকে এসেছে, যা তাদেরকে দিয়েছে, বাতিনিদেরকে দিয়েছে, আগাখানিদেরকে দিয়েছে ইহুদিরা, আবদুল্লাহ বিন সাবা ইহুদি। বলছেন ওয়াকুল্লাহ মুজিজাতুন লিআম্বিয়াইহিম, এই সমস্ত কারামতগুলি হচ্ছে তাদের নবীগণের মুজিজা, কারণ নবীগণের অনুসরণ করার মাধ্যমে এগুলি হাসিল হয়। ও লেহাজা কানাত ফি হাযিহিল উম্মতি আকসার ওয়া আযাম লিইজামে মুজিজাত নবীহা, এজন্য কারামতের সংখ্যা আগের উম্মতের চাইতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বেশি। কারণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, তার অনুসারী সংখ্যা বেশি, সুতরাং এই উম্মতে কারামতের সংখ্যা অন্য উম্মতে চাইতে বেশি। বলছেন এই জন্য কানাত ফি হাযিহিল উম্মতি আকসার, এই উম্মতে কারামতের সংখ্যা বেশি এবং অধিক, লিইজামে মুজিজাতি নবীহা,
কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার সংখ্যা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার সংখ্যা সমস্ত নবীর চাইতে বেশি। অন্য অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা দেখা যায় মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক কয়টি মুজিজার কথা বলেছেন? নয়টি। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, মূসা আলাইহিস সালামকে আমি নয়টি সুস্পষ্ট মুজিজা দিয়েছি, নিদর্শন দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিসআ না, তিসার উপরে আরো দুটো শূন্য দেন ডান দিয়ে, কত হবে? নয়শো। হ্যাঁ, নয়শোর বেশি হবে মুজিজাত, নয়শোর বেশি হবে, অনেকে হাজার উপর বলেছেন। ওয়া কারামাতুহু আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি সম্মানীয়, সেই জন্য তার উম্মতকে কারামত দিয়ে বেশি সম্মানিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জামানার লোকেরা? হ্যাঁ, সাহাবা কেরাম। তাহলে সাহাবাই কেরামের জামানার লোকেরা সবচেয়ে যখন শ্রেষ্ঠ, তাহলে আল্লাহ পাকের সম্মান মানে কেরামত সাহাবাই কেরামের জামানে বেশি হবে না পরে? আজকাল আর আজকালও না, আজকাল যদি দেখতে চান। আর একটি কথা আমাদের ভাই বলছিলেন, সামনে বসে আছেন, যে আচ্ছা এত যে কারামত শুনছি আর কিতাবে পড়ছি, যে দেওবন্দির কেরামত আর বেরেলভিদের কেরামত, রেজবিদের কেরামত আর এইসব পীরদের কেরামত, কেরামত আর কেরামত, শাহজালাল কেরামত, খাজা মঈনুদ্দিন চিশতির কেরামত, তো এই কেরামতটা সাহাবায়ে কেরামের জামানে এত দেখতে পাচ্ছি না, তাবেইনদের জামানেও পাচ্ছি না, তাবা তাবেইনের জামানে স্বর্ণযুগগুলিতে এত পাচ্ছি না, হ্যাঁ হাজারে একটা খুঁজে পাচ্ছি না, আবার আজকালকার জামানাও পাচ্ছি না যে অমুক লোকের কারামত। হ্যাঁ, মরে যাওয়ার পরে তখন 100-200 বছর পরে তখন এই কিসসা কাহিনী গড়া হচ্ছে, এটা কেন? আর হাজী এমদাদুল্লাহ মহাজার মক্কী শুধু কারামতের কথা বয়ান করবেন, আর রাশিয়া গাঙ্গুহির কারামতের কথা বয়ান করবেন, আহমদ রেজা খান বেরেলভির কারামতের কথা বয়ান করবেন, আজকালকার জামানা বয়ান করেন না? কোথায় আপনার অলিগুলো? এবং তারা সত্যি কোরআন সুন্নাহর অনুসারী কিনা চোখে দেখি যে কোরআন সুন্নাহর অনুসারী কিনার কারামত হচ্ছে কিনা? তাহলে দাল মে কালা হ্যায়, মানুষ মরে যাওয়ার পরে 50-100 বছর পরে কারামত আবিষ্কার হচ্ছে নিজের বুজুর্গদেরকে আরো বুজুর্গ বানাবার জন্য, বড় বানানোর জন্য। এগুলো কপল কল্পিত তৈরি করা হচ্ছে, তার বেশ একটা অংশ তৈরি করা হচ্ছে, অতিরঞ্জন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। আর কিছু যদি ঘটে থাকে তাহলে ভেলকিবাজি না হয়, জিনের ব্যবহার আরো কিছু, যদি কোরআন সোনার অনুসারী না হয়। শোনেন, তারপরে আসছে বিষয়গুলি, যে কোরআন সোনার কে অনুসারী যদি না হয়, নবী সাল্লামের সুন্নতির ইত্তেবা না করে আর বলে যে না শরীয়তে চারটি ভাগ আছে, প্রথম ভাগ তো দুই ভাগে ভাগ, জাহিরি আর বাতেনি, বাতেনি আমি সবার কাছে হাসিল নাই, কোরআন হাদিসে পাওয়া যায় না, এটি কুফুরি কথা, মনে রাখবে এটি কুফুরি কথা। আল্লাহ পাক কোরআন দিয়ে দিন কমপ্লিট করলেন না, গোপনীয় কোনো এলিম আছে যে তত্ত্ব কোনখান দিয়ে যে ঢুকলো আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলছেন আলিয়ামা আকমালতু লাকুম দিন, আগে তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম কোরআন নাজিল করিয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে বলছেন না দিন কমপ্লিট হয়নি, এই দিয়ে বাতেন এলিম কোন ব্যাকডোর দিয়ে ঢুকেছে, এটি কুফুরি কথা। তারপরে আবার তরিকত মারিফাত আর হাকিকাত আলাদা জিনিস। শরীয়ত মাদ্রাসায় পড়েছো তুমি শরীয়ত জানো, শুধু ফেকার কিতাব পড়েছো শরীয়ত জানো, আকিদার কিতাব পড়েছো শরীয়ত জানো, হাদিস পড়েছো তুমি শরীয়ত জানো, তাফসীর পড়েছো তুমি শরীয়ত জানো, তুমি মারিফাত এখনো জানো না। মারিফাত যদি জানতে হয় তমুক পীর সাহেবের কাছে যাও, ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। যা কোরআনে রয়েছে তাতে অন্তর পরিষ্কার করা হবে তা দিয়ে, আর তা দিয়ে আমল পরিষ্কার করা হবে, তা দিয়ে ইমান সুন্দর হবে, আর তা দিয়ে আমল সুন্দর হবে। তা দিয়ে যেমন নামাজ রোজা হজ জাকাত সুন্দর হবে, আখলাক চরিত্র সুন্দর হবে কোরআন এবং হাদিস দিয়ে, তেমনি আপনার অন্তরের অবস্থা সুন্দর হবে, ইমান সুন্দর হবে, আপনার অন্যের উপকারের জজ্বা অনুপ্রেরণা সুন্দর হবে, হিংসা বিদ্বেষ দূর হবে, শত্রুতা কালিমা দূর হবে ইত্যাদি। যেমন আমল পরিষ্কার হবে তেমনি কলব হৃদয় পরিষ্কার হবে কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, গোপনীয় কোন রাস্তা দিয়ে নয়। তারপরে লেখক সাহাবাই কেরামদের জামানা এবং তাবেইনদের জামানার কয়েকটি কারামতের ইঙ্গিত করেছেন। কামা ওয়াকালি আবি বকরিন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফি আইয়ামি রিদ্দা, যখন বেশ কিছু লোকেরা মুরতাদ হয়ে যাচ্ছিল, মুসাইলামা কাযাব মিথ্যুক নবী হওয়ার দাবি করেছিল, তার বংশের লোকেরা তাকে নবী মেনে সব কাফের মুরতাদ হয়ে গেছিল, তাদের বিরুদ্ধে যখন
জিহাদ করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, খলিফা রাশিদ, প্রথম খলিফা। সেই জামানায় বেশ কিছু কারামত দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিস্তারিত দেখার জন্য ইমাম জাহাবি রহমতুল্লাহের তারিখে ইসলামের তৃতীয় খণ্ডে দেখা যেতে পারে এই বলে লেখক ইঙ্গিত করে দিয়েছেন। তারপরে উমার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হাদিস আমি নোট করে রেখেছি, এই হাদিসটি হাসান বলা হয়েছে, গ্রহণযোগ্য। যে মদিনায় খুতবা দেওয়া অবস্থায় তিনি ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া সেনাপতি, সেনাপতি যুদ্ধ করছেন, পিছন দিক থেকে শত্রু পাহাড়ের আড় থেকে আক্রমণ করতে যাচ্ছে, পিছন দিক থেকে যদি আক্রমণ হয়ে যায়, অতর্কিত হামলা এরকম, তাহলে মুসলিম সেনাবাহিনী মুজাহিদরা পরাজিত হয়ে যাবেন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিচ্ছেন বা দেখিয়ে দিচ্ছেন, যা কিছুই হোক না কেন, তিনি বলছেন ইয়া সারি, হে সারি আল জাবাল, পেছনে পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো, ফিরে দেখছেন পাহাড়ের দিকে দেখছেন, এদিক থেকে তো অতর্কিত হামলা হতে যাচ্ছে। উল্টো এদিকে যখন কাফেরদের ওপর হামলা করলেন সাহাবাই কেরামদের জামানার লোকেরা, যখন এই মুজাহিদিনরা, তখন আল্লাহ পাক রব্বুল তাদেরকে বিজয় দান করলেন। তো এই কারামত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে দেখান যে 10-20টি কি 50টি কারামত দেখান তো দেখি আছে। হাদিস নোট করে নিয়ে এসেছি, মিশকাত সবচাইতে বেশি কারামতের ঘটনা সাহাবাই কেরামদের জামানার উল্লেখ করা হয়েছে মিশকাতে, যে মিশকাতে আমাদের আলিয়া মাদ্রাসায় পড়া হয় আর কওমি মাদ্রাসাগুলিতে পড়া হয়। এই মিশকাতে মাত্র 12টি ঘটনা বয়ান করা হয়েছে, 4টি মুহাদ্দিসিনদের নিকটে সাব্যস্ত নাই, জঈফ, ভিত্তিহীন, আস্থা করা যায় না। বাকি 8টি সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন যে এগুলি ঘটনা সহি ঘটনা। তাহলে সাহাবাই কেরামদের জামানায় যদি শত শত কারামত থাকতো তো বয়ান করেনিও ওলামাই কেরামরা, লুকিয়ে রেখেছেন, কখনো না। আর আজকালকার যেমন এক একজন লোককে নিয়ে আশ্চর্য হয়ে যাবেন। তারপরে কারামত যেগুলি সাহাবাই কেরামদের জামানায় হয়েছে সেই কারামত গুলিকে আজকালকার বিদাতীদের কারামতের সামনে যদি রাখি তো একেবারে মনে হচ্ছে যে সূর্য এসে গেছে, এখন আর তারকা কোথায়, চাঁদও বলা যাবে না। সাহাবাই কেরামদের জামানার কারামত গুলি তাদের কারামতির সামনে মনে হচ্ছে যে তারকাও নাই, হালও নেই। এরা মৃতকে জীবিত করছে, এরা কুম্বিজনি বলে একবার মরাকে জিন্দা করে দিচ্ছে, এরা একবারে জাহাজ ডুবে যাচ্ছিল দিল উদ্ধার করে একবার উঠিয়ে নিল, হ্যাঁ ধাক্কা দিয়ে উঠিয়ে নিল, আর নিজের গায়ের ছাল উড়লো উড়লো, কিন্তু শত শত লোকের জান বাঁচিয়ে নিল, এসব কারামত। আবার তারা আবার বিদাতি, কারামত নয়। সুতরাং এই ভাববেন না যে এগুলি এদের কারামত। কারামত আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যারা অনুসারী তাদের জন্য হয়ে থাকে, কখনো হইতে পারে, সারা জীবনে একবার দুবার কখনো হইতে পারে, আবার নাও হইতে পারে। আল্লাহ পাকের কোন নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করলো, চট করে আল্লাহ শুনে নিলেন, যে কোন দোয়া, নিজের জন্য হোক, নিজের পরিবার ছেলে মেয়েদের জন্য হোক, অথবা অন্য কারো জন্য, দুশ্মনের জন্য হোক, বদদোয়া হোক, যদি শুনে নেয়, এটি তার বড় কারামত। সাহাবাই কেরামদের জামানায়, তাবেইনদের জামানার কারামত বেশিরভাগ এরকমই ছিল। এমন কারামত নাই যে মরাকে জিন্দা করে দিল, এমন কারামত নাই যে আগুনে ঝাঁপ দিচ্ছে, হ্যাঁ এমন কারামত নাই যে পানির ওপর তারা অহরহ রাত দিন যখন তখন যখন ইচ্ছা হচ্ছে পানির ওপর গামছা বিছে, মশাল্লা বিছে নামাজ পড়ছে। এগুলি ভণ্ডামি পরবর্তীকালে শুরু হয়েছে, কিস্সা কাহিনী হয় গড়ে নেওয়া হয়েছে, না হলে জিন ব্যবহার করা হয়েছে, না হলে ভেলকিবাজি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওখানে দায় উমার লে সারিয়া হো আলাল মেম্বার, মেম্বারে ছিলেন, সারিয়াকে ডাক দিলেন, ফাব লাগো হবি শাম, অথচ শাম দেশে লড়াই চলছিল। ওয়াকা কিতাবা তো হেলা নীলে মিস্র, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ঘটনা আছে কিন্তু হাদিস জঈফ, শুনে রাখেন। মিশরের নীল নদ শুকিয়ে যাচ্ছিল, ওখানে শিরক না করলে, এটি সুন্দরী মেয়েকে জবাই না করলে পানি থাকবে না, পানি শুকিয়ে যাবে, এইরকম ছিল। যখন এখানে ইসলাম আসলো, মুসলিমদের হাতে আসলো দেশ, তখন এই সমস্যা দাঁড়ালো যে এটা তো কই শির কুফুর অবস্থায় ওরা করতো, এখন কি করা যাবে। তিনি চিঠি লিখে পাঠালেন, ইয়া আইয়ুহান নীল ইন কুনতে তাজরিবি আমরিল্লাহ, হে নীল না, তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হতে তাহলে তুমি আল্লাহর আদেশে এখনো প্রবাহিত হও, আর যদি তুমি কোনো দেবী দেবতার প্রতিমা পুতুলের আদেশে প্রবাহিত হতে, যার জন্য কোনো বলিদানের প্রয়োজন রয়েছে, তাহলে তোমার মতো নীলের পানির কোনো প্রয়োজন নেই মুসলিমদের। ফাজারা,
চিঠি নিয়ে গিয়ে ফেলা হইলো, সাথে সাথে নীলনদ প্রবাহিত হইল। ঘটনা সম্পর্কে শুনে একটু শোনাই, বলছেন ইসনাদ ফিহি যাফুন, এর সনদ হচ্ছে জাইফ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসির উল্লেখ করেছেন তৃতীয় খণ্ড 464 পৃষ্ঠা আরবিতে। এর সনদে একজন বর্ণনাকারী রয়েছে ইবনে লাহিয়া। ইবনে লাহিয়া শেষ জামানায় মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল, ওয়া মুখতালিফুন ফিহি, কালা আনহু আল হাফিজ ফি তাকবি সাদুকুন মিনাস সাবিয়া খালাতা বাদা ইহতারা কুতুবি, প্রথম দিকে হাদিস বয়ান করতেন কিতাব দেখে দেখে, আর ওই রকম স্মৃতি শক্তি ছিল না, তারপরে ওর একবার আগুন লেগে, বাড়িতে আগুন লেগে কিতাবগুলি জ্বলে যায়। আর যার শেখ হবে কিতাব, এখন আমাদের বেশ কিছু ছাত্র এরকম আছে, মনে করে কিতাবে তা আছে, ভালো ভালো কিতাব জমা করে, যা কিতাব ইসলাম সেন্টার থেকে ফ্রি পাওয়া যায় পয়সা দেবো, সব তো কিনে নিচ্ছি অথবা ফ্রি সংগ্রহ করছি, আর পড়ার কি দরকার, এখানে দরকার নেই, কিতাব 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 নিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছি, এত কার্টন পাঠিয়ে দিচ্ছি, আবার এত কার্টন জমা করেছি, সব কিছু এলেম তার কোথায়, কিতাবে রাখা আছে, ওর অবস্থা কেমন হবে, আল্লাহ না করে কিতাবটি এয়ারপোর্টে রেখে নিল, যে আল্লাহ কিতাব দেওয়া হইবে না তোমাকে, তখন খালি হাতে বাড়িতে ফিরে গেল। কি শিখে আসলে এতদিন, মা কি বলবো, যা কিতাব ছিল, যা এলিম ছিল সব কিতাবই ছিল, কিতাবটি এয়ারপোর্টে রেখে নিয়েছে, এলিম ওখানে থেকে গেছে আমার, ঠিক না? এই জন্য আমি বিশেষ করে উপদেশ দিচ্ছি যে শেখুন এবং ব্রেনে কিছু এলিম রাখুন। এক সেই লোকেরা কিতাব পেলেই খুশি, কাজ হয়ে গেছে, পড়ে না, আর কিতাব পেলে আবার কি করে জানেন, কিতাব অন্যকে পৌঁছাতে হবে, এত হিতাকাঙ্ক্ষী দরদি বেচারা অন্যর, আমার মা বোনকে পৌঁছাতে হবে, গ্রামবাসীকে পৌঁছাতে হবে, নিজে জাহেল কিছুই যে শিখলো না পড়লো না, যদি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যে কিতাবটা নিয়েছো পড়েছো, না তা তো আমি পড়িনি, ও নিজে পড়েনি, এইরকম লোক হইলে হবে না, এত হিতাকাঙ্ক্ষী হলে নিজের আগে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নিজের দরদি হইতে হবে, নিজের ব্যথায় ব্যথিত হইতে হবে, যে আমাকে এলিম শিখতে হবে, আমার অজ্ঞতা জাহালত দূর করতে হবে, আমার মধ্যে অনেক ভুল শিক্ষা রয়েছে সেগুলির কারেকশন করতে হবে, তারপরে অন্যদের সংশোধন করব। তাহলে এই ইবনে লাহিয়ার ওইরকম হয়েছিল, কিতাবগুলি পুড়ে যাওয়ার পরে শেষখানে হাদিস বয়ানকে উল্টো পাল্টা হাদিস বয়ান করতেন, ওরই হাদিস বর্ণিত, সুতরাং এই ঘটনাটি জঈফ। এছাড়া আরো দুটি ঘটনা বয়ান, আলা ইবনুল হাজরামের ঘটনা বয়ান করেছে, ইজখাজা ফিল বেহাল বাহার ফি গাজওয়ার রুম, রোমানদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে সমুদ্রে তিনি ঝাঁপ দিয়েছিলেন, এখানে রোমানদের বিরুদ্ধে বলেছে, কিন্তু আসল ঘটনা অন্য কিতাবে যা লিখেছে সেটি হচ্ছে এই যে দারিন তারুত, জানেন দারিন তারুত কোথায় আছে, কাতিফ থেকে একটু এগিয়ে চলে যান, একটা শহর আছে দারিন, দারিন দারিনটা সুন্নি শহর, এই দারিন এলাকায় এখন পুল বানিয়ে দারিন যাওয়ার ব্যবস্থা করেছে, না হলে মধ্যখানে সমুদ্র ছিল, দারিন দ্বীপ ছিল কাতিফ, কাতিফ থেকে দারিন সমুদ্রের মধ্যে যেতে হইত, চলে যাওয়ার পরে ওখান থেকে চলে আসার পরে সামান কিছু থেকে যাবো পরে, এখন কেমন করে কি করা যাবে, যাওয়ার ব্যবস্থা কি, তো তার ঘটনায় লেখা হয়েছে, আল্লাহ ভালো জানেন, এবং অনেক কোরআন সুন্নাহর ওলামারা বলেছেন, আল্লাহ ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা প্রথম কথা সাহাবি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বয়ং এই এলাকার, যখন এই এলাকায় ইসলাম পৌঁছে যায়, বাহরাইন বলা হইতো তখন এলাকা, আলহাসা থেকে শুরু করে কাতিফ পর্যন্ত এলাকাকে বাহরাইন বলা হইতো, তখন ওই বাহরাইন ছিল না আজকালকার বাহরাইন, আর তখন দামাম শহর সমুদ্রের মধ্যে তলিয়ে ছিল, আজকে থেকে 100 বছর আগে দামাম শহর সমুদ্রের তলায় ছিল, কোনো শহর ছিল না, তো কাতিফ ছিল, আলহাসা ছিল, তা ওই দারিন ছিল, তো এই এলাকাটুকুতে সমুদ্রে তিনি পার হয়ে চলে গেছিলেন, দিয়ে যে সামানটা ছুটে গেছিল নিয়ে চলে এসেছিলেন তিনি, এই ঘটনা তার জীবনে বর্ণনা করা হয়েছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এবং তাবেইনরা বর্ণনা করেছেন, সুতরাং আশা করি, তবে লেখক এর উপরে কোনো আস্থাও করতে পারেনি, হা না বলে এই জন্য কোনো কিছু লিখেনি, সহিহ লিখেননি, যাইফও লিখেননি। তারপর আবু মুসলিম আল খাওলানি তাবেই, তার কথা লিখা হয়েছে যে তিনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন, কখন, আল্লাতি আওকাদাহ লাহু আসওয়াদ আনাসি, আসওয়াদ আনাসি ইয়ামান দেশের এক মিথ্যুক নবী হওয়ার দাবি করেছিল, নবী সাল্লামের জামানার সাথে সাথে, তার জামানাই এবং তার জামানার ঠিক পরে, এই তিনজন মিথ্যুক নবী হওয়ার দাবি করেছিল, বিশেষ করে উল্লেখযোগ্য এক হচ্ছে মুসাইলামা কাজ্জাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানে যাকে হত্যা করা হয়েছিল জিহাদ করে আল খারাজ এলাকায়, বর্তমান সৌদি শহর আল খারাজ, আর আসওয়াদ আনাসি সানাই ইয়ামানে, ইয়ামানের রাজধানী সানাই এলাকায়, আর আরেকটি মহিলা সাজাহ, পরে তওবা করে সে মুসলমান হয়ে গিয়েছিল, মহিলা নবুয়ত দাবি করেছিল, তো আসওয়াদ আনাসির সাথে যখন যুদ্ধ চলছিল সেই সময়
সে আগুন জ্বালিয়েছিল, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই সেই আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি সত্যিকার নেক ওলি হয় এবং তার প্রতি ওই রকম আস্থা থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই রকম মজবুত ইমান হয়, আর যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে আমি যদি জ্বলে যাই মারা যাই তো আল্লাহ রাস্তায় আমি শহীদ হলাম, আল্লাহ পাক যদি হায়াত রাখেন আল্লাহ পাক বাঁচিয়ে নেবেন, এটি তার কারামত। আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা এরকম ঘটনা ঘটেছিল, আল্লাহ ভালো জানে এই সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে। বাগায়রা যালিক মিম্মা ওয়াকালি কাসির মিন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদি ফি আসরি সাহাবাতি ওয়া তাবেইন লাহুম বিহসানিন ওমান বাদাহুম ইলাল আন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবায়ে কেরামদের জামানায় তাবেইনদের জামানায় যারা ইখলাসের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেছিলেন, সাহাবায়ে অনুসরণ করেছিলেন এবং তারপরেও বেশ কিছু হয়েছে। ওয়াইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কেরামতের সিলসিলা চালু থাকবে। ওয়া কুল্লুহা ফিল হাকিকাতে মুজিজাতুন লিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কেন মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উম্মতের কেরামতগুলি লিআন্নাহুম ইন্নামা নালু যালিকা মিন মুতাবাতি, কারণ আল্লাহর ওলির কারামত এই জন্যই হাসিল হয়েছে যে আল্লাহর ওলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সুন্নতের পুরোপুরি অনুসরণ করেছে আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে। ফাইন ইত্তাফাকা শাইউ মিনাল খাওয়ারিক লি গায়রে মুত্তাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ যদি আমরা দেখি যে একজন মানুষ বিদাতি খানকা নিয়ে বসে আছে, সম্মিলিত জিকির করাচ্ছে, সাহাবায়ে কেরামকে করতে দেখিনি, তাবেইনদের করতে দেখিনি, এরকম খানকা তৈরি করে জিকির ওজিফা দেওয়া এসব দেখিনি, কবর মাজারের ব্যবসা করা, দরগাহের ব্যবসা, নজরানার ব্যবসা এসব করতে দেখিনি, কিন্তু এসব করছে। যদি নবী সাল্লামের এত্তেবা ছাড়া অন্য কাউকে যদি এইরকম খাওয়ারেক মানে অলৌকিকত্ব তার হাতে দেখি তাহলে কি বলবো? বলছেন ফাহিয়া ফিতনাতুন, তাহলে এটি হচ্ছে তার জন্য ফিতনা। কখনো কখনো আল্লাহ ওদেরকে ইমানের ফিতনা লিপ্ত করতে চান, আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন ঠিক আছে তুমি বা তোমার অনুসারীরা ভক্তরা এভাবে গুমরা হোক, একে বলা হয়েছে ফিতনা। ওয়া শাওয়াজাতুন অথবা ভেলকি বাজি, ভেলকি বাজি আপনারা অনেক ভেলকি বাজি দেখেছেন, হ্যাঁ না দেখেননি? সাইকেল খেলা দেখেছেন? সাইকেল খেলা কেউ দেখেছেন? এক দুটো হাত উঠছে, আমি তো কয়েকবার দেখেছি সাইকেল খেলা, সাত দিন সাত রাতের সাইকেল খেলা দেখেছি, চার দিন সাত চার রাতও দেখেছি আর সাত দিন সাত রাত দেখেছি, আর বিকেলবেলা আরো তামাশা খুব জমজমাট হইতো বা সন্ধ্যাবেলা দেখতে যেতাম, দাঁতে পুরো এক তো সাইকেলে চড়ে আছে হাত ছেড়ে দিয়েছে আর তারপর দাঁতে সাইকেল সাইকেলের যে আপনার সামনের দিকে যে রডটা আছে ওইটা দাঁতে ধরে নিয়েছে, মুখে ধরে নিয়েছে আর নিয়ে ঘুরছে, কি বলবেন? হয় সেহের জাদু আর না হলে ভেলকি বাজি, কি বলবেন? এটাও কারামত। হ্যাঁ মোটর সাইকেল নামাজ পড়ছে, আপনি তো নামাজ পড়তে দেখেছেন, আমি দেখেছি মত কি কুয়া মরণের কূপ, দেখেছেন কেউ কি এরকম? দেখেছেন অনেকে মরণের কূপ, চার পাঁচজন মোটর সাইকেল চালাচ্ছে কূপের মধ্যে। আমি যখন এখানে আসার আগে মাদ্রাসায় শিক্ষকতা করতাম তো সবাই যাচ্ছে সবাই যাচ্ছে, শেষখানে আমি বেঁচে থেকে গেছি চল্লিশ জন মাদ্রাসার শিক্ষকদের মধ্যে, ভাবলাম যে আমিও দিকে আসি, সবাই বলছে যে মরণের কূপ এসছে, একটা কার চলছে কূপের মধ্যে আর চার পাঁচটা মোটর সাইকেল, আর কোথায় চলছে? নিচে না ওই দেয়ালে, দেয়ালে চলছে, এইরকম এত স্পিডে চলছে যে এমনি বাইরে এত জোরে মোটর সাইকেল আর গাড়ি চলে না। তারপর আবার থেমে গেল। এগুলো হচ্ছে শাওয়াজা, ভেলকিবাজি, ভেলকিবাজি যেইভাবে করুক না কেন, জিন ব্যবহার করুক অত মন্ত্রতন্ত্র করুক আর কিছুই করুক, অনেক সময় হাতের সাফায় এমন করে দেখালো আসলে আপনাকে দেখতে এরকম লাগলো আসলে না। তারপরে লেখক বলছে লা কারামা, এতে কোন রকমের সম্মান নেই, কেরামতিও নেই, এগুলি কেরামত নাই। বলবেন যে মরণের খুব কেরামতি, মুসলমান তো ওগুলি সবগুলি মুসলমান কিন্তু কেরামতি না। রহমান, এবং যদি কারো হাতে এইরকম হয় বিদাতি কাজ করছে তারপর অলৌকিকত্ব দেখা যাচ্ছে তাহলে বলবেন না যে আল্লাহর ওলি হয়েছে রহমানের ওলি, না বল মিন আউলিয়া শয়তান, বরং এরা হলো শয়তানের আউলিয়া, কারণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তারা করে না, বিদাত করে, শিরিক করে, তাবিজ করে, মরিদ বানায়। তারপরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী মরিদ বানিয়েছেন? কোনখানে নকশবন্দি তরিকা ছিল, চিস্তি তরিকা ছিল, সাবিরি তরিকা ছিল, মুজাদ্দিদি তরিকা ছিল, কোথায় ছিল সব?
তাহলে ভাববেন না যে এরা আল্লাহর ওলি, কখনো না। মানহুম আউলিয়াউল্লাহ, তাহলে আল্লাহর ওলি কে? এর উত্তর শুনে আমি শুরুতে আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই শুনে রাখো, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ নিশ্চয়তা দান করেছেন, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যদি হও দুনিয়াতে কোনো ভয় করার নেই। তোমার ছেলে মেয়ে আছে, আল্লাহ পাক হেফাজত করবেন তুমি যদি মরে যাও। তোমার স্ত্রী আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার বাড়ি ঘর আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার ধন দৌলত আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। হেফাজত করে তোমার ছেলে মেয়ে পর্যন্ত হকদার পর্যন্ত পৌঁছাবেন। কোন দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। আখেরাতে পরলৌকিক জীবন যেটি হচ্ছে আসল জীবন, সেখানে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। না হাশরের মাঠে ভয় আছে, না কবরের জীবনে ভয় আছে, না জান্নাত যাওয়াতে কোনো চিন্তা আছে, না জাহান্নামের ভয় আছে। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন। ইমানের তাহলে সংজ্ঞা জানতে হবে, ইমান কাকে বলে, ইমানের স্তম্ভ কয়টি এবং ইমান কেমন করে হয়। ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান কিভাবে তার বাস্তবায়ন হবে? আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান, আল্লাহর রুবুবিয়াতের প্রতি ইমান, আল্লাহর উলুহিয়াত ইবাদত বন্দেগীর প্রতি ইমান, আল্লাহর ইবাদত ও তাওহীদে উলুহিয়াত কি জিনিস, তাওহীদে রুবুবিয়াত কি জিনিস, আল্লাহর আসমা সিফাত নাম গুণাবলীর প্রতি ইমান, তাওহীদুল আসমা ও সিফাত কাকে বলে, এক একটি বিষয় রয়েছে। তো এইভাবে যার মধ্যে ইমান মজবুত হবে এবং তাকওয়া থাকবে, আল্লাহ ভীরুতা থাকবে, সংযত, পাপ মুক্ত, পাপ করে না। কেউ যদি ভাইদের জমি জায়গায় বেইমানি করে, সৎ ভাইদের সাথে বেইমানি আত্মসাতের আচরণ করে, তারপর আল্লাহর বলি? হ্যাঁ, বিদাতের দিক তো আছে আছে, কিন্তু মানুষের হকের ক্ষেত্রে যদি কারো ত্রুটি থাকে, আল্লাহর বলি হয়ে গেল? তাই বলছেন লেখক যে আল্লাহর ওলিকে, হুম কুল্লু মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়াত্তাকাহু এবং আল্লাহকে ভয় করবে। তাহলে এই রাস্তা খুব খোলা। আল্লাহ পাক কয়টি শর্ত লাগিয়েছেন? দুইটি শর্ত, ঈমান, ঈমান পড়ে শুনে যে ঈমান কেমন হয় এবং কোথা থেকে পড়ে শুনে, কোরআন হাদিস পড়ে শুনে। পড়ে শুনের মানে এই নাই যে পীরতন্ত্রের কিতাব পড়বেন, ওই গাজালির এহেল উলুম পড়তে হবে তাহলে ঈমান কামেল হবে, আর ওই সুফিদের লিখা ওই সব তাসাউফ পড়তে হবে তাহলে ঈমান হবে, না বিদাতে ডুববেন ওই সব পড়লে, কোরআন এবং হাদিস পড়লে। ফামাযা বাদাল হক ইল্লা দলাল, আল্লাহ পাক হক নাযিল করেছেন, ওবিল হক আনজালনা ওবিল হাক্কে নাযাল, আল্লাহ পাক হক নাযিল করেছেন, হক হচ্ছে কোরআন এবং হাদিস, যে কোরআন হাদিসকে মজবুত করে ধারণ করতে বলেছেন। কোরআন হাদিস পড়ে শুনে কোরআন হাদিস মোতাবেক আপনার ঈমান হইতে হবে, কোরআন হাদিস মোতাবেক আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা অনুসরণ হইতে হবে, ইখলাস হইতে হবে। যারা আল্লাহকে ভয় করে এবং তার ঈমান রয়েছে, ওয়াত্তাবা রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করলো, তারাই হচ্ছে ওলি। তাহলে ওলি হওয়ার জন্য আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসুন এবং আল্লাহ পাক যেসব জিনিসের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, ছয়টি ঈমানের পিলার রয়েছে। তাকওয়া, বেঁচে থাকুন, হারাম খেয়েন না, আপনি হারাম খাবেন আল্লাহর ওলি হবেন, সন্দেহর জিনিস খাবেন আল্লাহর ওলি হবেন, তা হবে না। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন, কারণ ঈমানের ছয়টি পিলার একটি হচ্ছে ঈমান বিরসাল, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইভাবে অনুসরণ করা, যেইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী 124,000 সাহাবী কেরামের জামাত অনুসরণ করেছে, ইত্তেফাক করেছেন, ওইভাবে ওইভাবে নামাজ পড়েন, ওইভাবে রোজা রাখেন, ওইভাবে হজ করেন, ওইভাবে যাকাত দেন, ওইভাবে চলেন। নবী সাল্লামের জামানায় কোন সুফিবাদ ছিল? নবী সাল্লামের জামানায় এই মুসলিমদের নাম কয়টি ছিল বলুন তো? দেওবন্দি ছিল, বেরেলভি ছিল, রেজভি ছিল, হ্যাঁ কি ছিল? সম্মাকুমুল মুসলিমিন, মুসলিম কোরআন সুন্নাহর অনুসারী। যখন কিছু বিদাতি বের হইতে লাগলো তখন আহলে সুন্নাত আল জামাত আর বিদাতি, খারেজি আর রাফিজ যখন বেরোলো তখন কোরআন সুন্নাহর অনুসারী, ব্যাস। তাহলে সাহাবাই কেরামদের অনুসারী তারাই যারা কোরআন সুন্নাহকে কেন্দ্র বানিয়েছে, কোরআন সুন্নাহকে কেন্দ্র বানিয়েছে। ওয়াকাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আইনা ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সুম্মা বাইয়ানাহুম, আল্লাহর ওলি কারা? ফাকাল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি সংযত। কোন সূরার আয়াত এগুলি?
হাফেজ সাহেব আর বলুন সূরা ইউনুস, হাসান সূরা ইউনুসের আয়াত, সূরা ইউনুসের আয়াত নম্বর 62 এবং 63। ওয়াকালা তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ কার বন্ধু? মুমিনদের বন্ধু। তাহলে ঈমান হইতে হবে তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে শিরিক করবে, হ্যাঁ আউলিয়াহুম তাগুত, এদের আউলিয়া বন্ধু হচ্ছে তাগুত শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে এই শয়তানরা তাগুতরা বের করে নিয়ে যায়। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় তোমাদের ওলি বন্ধু আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযিনা আমানু, এবং মুমিনরা কারা? আল্লাযিনা ইয়ুকিমুনাস-সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনা যাকাত, যাকাত প্রদান করে। ওয়া হুম রাকিউন, এবং রুকু করে থাকে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলুহু, ওয়াল্লাযিনা আমানু, যারা ভালোবাসবে বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহর সাথে রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, ফাইন্না হিযবুল্লাহি হুমুল গালিবুন, জেনে রাখো যে আল্লাহর দলই সর্বজয়ী হবে, আল্লাহর দল বিজয় হাসিল করবে। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছে ইন্না আলা আবি ফুলানি লাইসু লি বি আউলিয়া, নবী সাল্লাল্লাহু বলছেন একটি হাদিসে যে অমুক ব্যক্তির বংশের লোকেরা আমার বন্ধু নয়, তাদের আমল বিপরীত দিকে যাওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ না করাই নবী সাল্লাম তাদের সম্পর্কে কি বললেন যে অমুক ব্যক্তির বংশের লোকেরা লাইসু লি বি আউলিয়া, তারা আমার ওলি বন্ধু নয়। ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, আমার বন্ধু আমার ওলি কে? মুত্তাকিরা, আল্লাহ ভীরুরা। ওয়াকাল আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ বলেছেন ইদ্দা কউন মাহাব্বাত আল্লাহ, কিছু লোকেরা আল্লাহর ভালোবাসার দাবিদার হলো যে আমরা আল্লাহ প্রেমী, আল্লাহ প্রেমী, আল্লাহকে ভালোবাসি। আজকালকার জামানায় এর দাবিদার কারা? হ্যাঁ, যতগুলি সুবিবাদে বিশ্বাসী, তরিকতে বিশ্বাসী আর মারিফতে বিশ্বাসী, বিদাতি মারিফাত তরিকতে যারা বিশ্বাসী তারা দাবি করে যে আমরা আশেকে এলাহি, আমরা আশেকে রসুল। যদিও ইশক শব্দ বলছি, আবার বলছি যে আশেক ইশক শব্দ আল্লাহ পাক কোরআনেও ব্যবহার করেননি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কোথাও। মাহবুব ছাড়া এই নোংরা শব্দ ব্যবহার করেনি আল্লাহ পাক, বিদাতীদেরকে তৌফিক দেননি ভালো শব্দ ব্যবহার করার। আশেক মাসুকের কিতাব লিখে ফেলেছে তারা, হ্যাঁ, কিন্তু হাবিব আর মহিব্বের কিতাব লিখতে পারেনি, আলহামদুলিল্লাহ। হাবিব আল্লাহ পাক মহাব্বতের কথা বলেছেন, ইশকের কথা বলেননি। আল্লাহ পাক হাবিবের কথা বলেছেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশেক মাসুকের কথা বলেননি। এই প্রেম নেই, এই বেয়াদবি শব্দ আমরা নিজেদের ভাষায় বলি না, এই ভাষা তারা আল্লাহ পাকের সামনে বলে বেয়াদবি করে থাকে। কি বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, বলছেন যে এক জাতি আল্লাহর ভালোবাসার দাবি করেছিল, ফামতাহানাহুমুল্লাহু বিহাযিহিল আয়া, তখন আল্লাহ পাক তাদের এই আয়াত দিয়ে পরীক্ষা করলেন। এই আয়াত দিয়ে পরীক্ষা, কোন আয়াত দিয়ে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে নবী বলে দাও তাদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মানে এই ভালোবাসার দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ কি পরীক্ষা করছেন? ফাত্তাবিউনি, হে নবী বলে দেন যে আমার অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, পরীক্ষা এখানেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী তাহলে আল্লাহর ওলি। আপনি মিলাদে বিশ্বাসী, আপনি কিয়ামে বিশ্বাসী, আপনি পীর মরিদিতে বিশ্বাসী, আপনি সুফিবাদে বিশ্বাসী, আপনি তরিকাতে বিশ্বাসী, আপনি খানকাহি মতবাদে বিশ্বাসী, আপনি এই সম্মিলিত জিকিরে বিশ্বাসী, আপনি হালে বিশ্বাসী, আপনি জজবায় বিশ্বাসী, আপনি মজনুন দিওয়ানা হয় বিশ্বাসী, আপনার মুরিদ লোকেরা নাকি শামিয়ানার প্যান্ডেলের উপর লাভ দিয়ে উঠে যায়, এসবে বিশ্বাসী, এগুলি দেখান কোরআন হাদিসে কোথায় আছে? দেখান কোথায় আছে? পরীক্ষা, ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করুন। নবী সাল্লাল্লাহু কোন সাহাবি এইরকম হাল জজবায় লাফ দিয়ে গিয়ে একবারে মসজিদ নবীর সেই আপনার খেজুর পাতার ছাউনির উপর লাফ দিয়ে উঠে গেছে? দেখান দেখি, দেখান। যেই দলকে হক্কানি বলা হচ্ছে, এরা দাবি করে বাংলাদেশে হক্কানি পীরের তরিকা, তাদের অবস্থা এই তো, বাকিগুলির অবস্থা যে কোথায় পাতালে যাবে আল্লাহ পাক জানে, আল্লাহ পাক ভালো জানে। সতর্ক সাবধান হয়ে যান, এই তাসাউফের রাস্তা ওয়িলায়াতের রাস্তা নয়,
আরো স্পষ্ট করে বললাম, সুফিবাদের রাস্তা আল্লাহ পাকের বন্ধুত্বের রাস্তা নয়, বরং ঈমান এবং তাকওয়ার রাস্তা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে তার ফটোকপি হওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে আল্লাহ পাকের ওয়েলায়েত, বন্ধুত্বের রাস্তা, আল্লাহ পাকের ওলি হওয়ার রাস্তা। আল্লাহ পাক যেন সেই রকম খাঁটি আমাদেরকে ওলি বলে সাদরে গ্রহণ করেন, আল্লাহ পাক আমাদেরকে তার ওলি হওয়ার যেন তৌফিক দান করেন, তার নবীকে আমাদেরকে অন্তর থেকে ভালোবাসার এবং তার অনুসরণ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পরীক্ষা করলেন আল্লাহ পাক রব্বি এই আয়াত দিয়ে হাসান বাসরি, পরীক্ষা করে দেখেন আপনি, যাচাই করে যে আপনি নবীর অনুসারী কিনা। আমি দু একটি বই নিয়ে আসবো আর প্রত্যেকটাতে জিজ্ঞাসা করবো ওই বিদাতীদের বই, যে আল্লাহর ওলি হওয়ার যে দাবি করে, যে দেখান আয়াত দিয়ে দলিল দেন নয় হাদিস দিয়ে, কোথায় আছে এগুলি যে ওলি হওয়ার রাস্তা। ওয়াকালা শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, প্রখ্যাত ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মায়ে আও ইয়াতীরু ফিল হাওয়ায়ে ফালা তুসাদদিকুহু, তোমরা যদি দেখো যে কোনো মানুষ পানির ওপর হেঁটে যাচ্ছে, সমুদ্রের নদীতে, গঙ্গায়, পদ্মায়, যমুনায় পানির ওপর হেঁটে যাচ্ছে, বা এরকম কিসা শুনছো যে অমুক হেঁটে গেছে, আও ইয়াতীরু ফিল হাওয়ায়ে, অথবা বাতাসে উড়ছে, অমুক ওলি বাতাসে উড়ে, এইসব কিসা কাহিনী খুব আছে বাংলাদেশে আর বাংলাদেশ সুফিবাদের কিতাবে। কি বলছেন তিনি, ফালা তুসাদদিকু, খবরদার বিশ্বাস করিও না, খবরদার বিশ্বাস করেন না, হিসেগা ফালা তুসাদদিকু, ওয়ালা তাগতারু বিহি, আর তোমরা প্রতারিত হইও না, ধোকাও খেয়েও না যে আল্লাহর ওলি হয়ে গেছে সেই জন্য আকাশে উঠছে, সমুদ্রে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। হাত্তা তালামু, কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে, নিশ্চিত না হবে, হাত্তা তালামু তাবিআতাহু লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি মা এই ধরনের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কিনা, নবী সাল্লাম ইত্তিবা করছে কিনা। এই ছিল কারামত সম্পর্কে, আউলিয়া সম্পর্কে লেখকের বক্তব্য, যার ব্যাখ্যা আপনাদের সামনে করলাম, সময় শেষ হতে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের কারামত ইনশাআল্লাহ তাআলা আটটি কারামত যে মিশকাতে আছে আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি সুযোগ দেয় বয়ান করব। এর সাথে বাকি আরো কিছু কথা যদি কারামত সম্পর্কে বা আউলিয়া সম্পর্কে আপনাদের থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, তার উত্তর দেব। একটি কথা আর বলছি, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে ওলির ধারণা সম্পর্কে এই দুটি শর্তের কথা কোনোদিন আলোচনা হয় না। কিসের আলোচনা হয়? আলোচনা হয় যে কে কত কেরামতি দেখিয়েছে, অমুক আল্লাহর ওলি কারণ তিনি এই কেরামত দেখিয়েছেন, তিনি মৌতের সময় জানতে পারলেন যে মরণ চলে এসেছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে। নবী ছাড়া কারো কাছে মতের পারমিশনের কথা, এবং মালাকুল মত এসে দেখা দেবে আর জিজ্ঞাসা করবে যে আপনার মতের সময় হয়েছে, প্রস্তুত হন, এগুলি ধারণা অনৈসলামিক ধারণা, কোনো প্রমাণ নেই। নবী ছাড়া একজন সাহাবীর কথা বলেন যে তার কাছে মালাকুল মত এসে আবু বকরের কাছে, উমরের কাছে, উসমানের কাছে, আলীর কাছে, হাসানের কাছে, হোসেনের কাছে এসে বলছে যে বাবা আপনি তো আল্লাহর রসুলের প্রিয় সাহাবি, আল্লাহর রসুলের প্রিয় নাতি, আপনার জান কবুজ করার জন্য এসেছি, অনুমতি আছে কিনা? আছে, কোথাও পাবেন না আপনি। কিন্তু যতগুলি ভণ্ডামি দেখছেন তাসাউফের ভণ্ডামি, তাতে এই এইরকম হাজার হাজার কিসা মজুদ রয়েছে, এগুলির নাম কেরামত না। তাহলে ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়, আর যারাই কারামতের এত ছড়াছড়ি করেছে অধিকাংশই হচ্ছে বিদাতি, অধিকাংশ হচ্ছে বিদাতি। অল্প সংখ্যক লোক যাদের মাপকাঠি হচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসারী, তাদের কারামত আপন জায়গায় সাবেত রয়েছে, প্রমাণিত রয়েছে সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক তাদের দলভুক্ত হওয়া যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন। আরও মনে রাখবেন, কোনো ব্যক্তির যদি কারামত নাও হয়, খুব আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইবাদত বান্দি খালেস নিয়তে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, আর তাকওয়া একেবারে যথাসাধ্য পাই পাই করে হিসাব করে চলে, একটি পয়সা কারো এদিক ওদিক খায় না, তারপরে সারা জীবন কোনো কেরামতি দেখা দিল না, তার মানে এই নয় যে সে আল্লাহর ওলি নয়, বরং সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। আর এইরকম বহু আমাদের সমাজে আল্লাহ পাকের ওলি রয়েছেন, ওলির দরজা খুব প্রশস্ত দরজা, এই প্রশস্ত দরজাকে তারা সংকুচিত করে দিয়েছে, যে প্রথম কথা পীর হইতে হবে, আর তারপরে কেরামতি দেখাইতে হবে, কেরামতি না দেখালে হক্কানি পীরই না আর ওলি হইতেই পারে না, এই সবগুলি বিদাতি ভ্রান্ত ধারণা।
আল্লাপাক যেন বোঝার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন। আল্লাপাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দান করেন, ঈমান আমাদের সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাপাক আমাদের অন্তর যেন তাকওয়া দান করেন, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকা যেন তৌফিক দান করেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালেস অনুসারী হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাপাক দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করেন, আখিরাতেও যেন সম্মানিত করেন। আল্লাপাক জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।